গুড মর্নিং সকলকে। দেখো, কিছুদিন পরে তোমাদের চয়েস ফিলিং শুরু হবে, তার আগে তোমাদেরকে জেনে রাখতে হবে যাদের 50-এর নিচে কমে গেছে বা 40 থেকে 50-এর মধ্যে রয়েছে তারা কী করে খুব শর্টকাটভাবে চয়েস ফিলিং করবে, কোন কলেজগুলোকে চুজ করবে। এই প্রশ্নগুলো কিন্তু আমি তোমাদের জন্য নিয়েছি। কীভাবে তুমি কলেজ সাজাবে, কলেজগুলি রাখবে তার লিস্ট বা তালিকা, গুরুত্বপূর্ণ 5টা ট্রিক্স অবশ্য শেয়ার করব, জেনপাস পরীক্ষার্থীরা কি এখানে আসবে একদম, এটা তোমাদের হিউজ কোশ্চেন, ঠিক আছে। অবশ্যই দেখো, এই কোশ্চেনগুলো আমি অবশ্যই অ্যানালাইজ করব আজকের এই ছোট্ট ভিডিওর মধ্যে দিয়ে। যদি শেষ পর্যন্ত না দেখো, স্কিপ যদি করো তাহলে কিন্তু জীবনটা স্কিপ হয়ে যাবে, ঠিক আছে। দেখো, জেনপাসের অনেক ক্যান্ডিডেট হয় কি যে, দেখো জেনপাসের ক্ষেত্রে আমি একটু বলে নিই, রাউন্ড টু কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে, রাউন্ড টু জেনপাসের ক্ষেত্রে। তো জেনপাসের অনেক ক্যান্ডিডেট কী বলো তো, এনএম জিএনএম পরীক্ষায় তারা পার্টিসিপেট করেছে এবং ভালো র্যাঙ্ক করেছে, যেহেতু সায়েন্সের স্টুডেন্ট রয়েছে, ভালো অবশ্যই র্যাঙ্ক করা উচিত এবং করেছেও, আমার যতদূর দেখেছি, আমি বেস্ট ক্যান্ডিডেটকে দেখেছি। তো যারা দেখো 82 অনেকে রয়েছে, 80+ পেয়েছে বা 70+ পেয়েছে জেনপাস ক্যান্ডিডেট, তো ওরা তো আর এনএম জিএনএমের ক্ষেত্রে আসবে না, আসবে কি আসবে না। তো তার তাদের সিটগুলো কী হবে বা তাদের মার্কগুলো কী হবে, তাদের সিট বা মার্কগুলো কিন্তু ব্ল্যাঙ্ক থেকে যাবে, অবশ্য তাদের খালি থেকে যাবে। তো সেই সিটগুলো তো ফিল করতে হবে সরকারকে বা ওয়েবসাইট বা মানে বোর্ডকে আর কি। তো সেই ওয়েবসাইটে সমস্ত কিছু তোমরা আপডেট পেয়ে যাবে, সব কিছু তোমরা আপডেট পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, জেনপাসের ক্যান্ডিডেট কোনো মতেই এএনএম জিএনএমের ক্ষেত্রে আসবে না, কারণ জেনপাসের ক্ষেত্রে বিএসসি নার্সিং বা প্যারামেডিক্যাল বা বিএমএলটি তাদের ফার্স্ট চয়েস, ঠিক আছে। আচ্ছা, এই গেল। এবার বাকি 3টে কোশ্চেন আমি তোমাদের জন্য আলোচনা করছি, ধৈর্য সহকারে অবশ্য প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো, দেখবে অনেক উপকারে আসবে। আচ্ছা, প্রথম আমাদের যে ট্রিকটা রয়েছে সেটা হচ্ছে হোস্টেল আছে কিনা, ট্রিক নাম্বার 1। আমি আবারও বলছি, এটা কিন্তু সম্পূর্ণভাবে 50-এর নিচে যাদের স্কোর রয়েছে তাদের জন্য, ঠিক আছে, বা যারা 50-এর উপর আছে তারাও এই এই মানে ট্রিকটা মেনটেন করতে পারো। দেখো, হ্যাঁ অবশ্যই, কেন বলো তো, যারা র্যাঙ্ক ভালো করেছে, যাদের স্কোর ভালো হয়েছে, 70+ হয়েছে থেকে 80+ হয়েছে, তারা কিন্তু কখনোই যে কলেজে হোস্টেল নেই সেই কলেজকে ফার্স্টে তারা রাখবে না। কিন্তু তোমরা যারা আন্ডার 50 রয়েছে, অবশ্যই ফার্স্ট চয়েসের মধ্যে তোমরা, মানে মেন কথা হচ্ছে টপ 10 বা টপ 20-র মধ্যে তোমরা কিন্তু অবশ্যই যে কলেজে দেখবে যে হোস্টেল নেই, হোস্টেল অ্যাটাচ নেই, সেই কলেজকে কিন্তু তুমি টপ 10 বা টপ 20-র মধ্যে রাখবে। ক্লিয়ার হয়ে গেছে? আমি আবারও বলছি, টপ 10 বা টপ 20-র মধ্যে তুমি রাখবে, যদি তোমার মার্ক 50-এর নিচে হয় তাহলে কিন্তু তুমি রাখার চেষ্টা করবে। ট্রিক নাম্বার 1 আমি কিন্তু এখানে শেয়ার করলাম, ভালো করে দেখো, 5টা ট্রিক রয়েছে, 5টা ট্রিক অবশ্যই নোট করে রাখবে চয়েস ফিলিংয়ের ক্ষেত্রে, সেগুলোর উপর বেস করে কিন্তু তুমি চয়েস ফিল করবে, ঠিক আছে, যেখানেই করো, ওকে। আচ্ছা, তারপর রয়েছে যে কমিউনিকেশান রুট, ব্যাড বা রোস্ট কমিউনিকেশান যদি হয় তাহলে সেই কলেজকে যারা ভালো র্যাঙ্ক করেছে তারা কিন্তু নেওয়ার চেষ্টা করবে না, মানে টপ চয়েস যে চুজ করবে, টপ 10 বা টপ 20 যে কলেজ তারা সাজাবে তার মধ্যে কিন্তু রাখার চেষ্টা করবে না। যদিও করে তাহলে লাস্টের দিকে রাখার চেষ্টা করবে, কিন্তু ওরা যেহেতু লাস্টে রাখবে তোমাকে কিন্তু ফার্স্টে রাখতে হবে, মানে যেখানে যোগাযোগ ব্যবস্থা খারাপ সেখানে তোমাকে ফার্স্ট চয়েসের মধ্যে রাখতে হবে। আমি তোমাদের কথা বলছি, যেখানে যোগাযোগ ব্যবস্থা ঠিকঠাক নেই সেই কলেজগুলোকে তুমি কী করবে বা ইনস্টিটিউটকে তুমি কী করবে, তুমি কিন্তু ফার্স্ট চয়েসের মধ্যে সেগুলোকে রাখার চেষ্টা করবে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমাদের কমিউনিকেশান রুটটা গেল, ট্রিক নাম্বার 2। এবার আমরা চলে যাব ট্রিক নাম্বার 3, যেখানে তোমাদের রয়েছে যে প্রিভিয়াস রেকর্ড, স্পেশালি র্যাগিং, অবশ্যই এটাকে তোমাকে ধ্যান দিতে হবে, সব সময় ধ্যান রাখতে হবে যে বর্তমানে মেডিকেল ডিপার্টমেন্টের মধ্যে যা ঘটনা ঘটতে চলেছে এটা অবভিয়াসলি তোমাকে কিন্তু দৃষ্টিপাত করে উচিত, কারণ তোমাকে দেখতে হবে বিগত বছরের কোনো ঘটনা ঘটেছে কি না। তো দেখো, তোমার র্যাঙ্ক যদি বা স্কোর যদি 50 ডাউন হয় তাহলে যেখানে ধরো যে স্পেশালি মানে প্রিভিয়াস কোনো রেকর্ড রয়েছে, ঠিক আছে, কোনো ব্যাড রেকর্ড রয়েছে, তো যারা ভালো র্যাঙ্ক করেছে তারা কিন্তু যাবে না, কিন্তু তোমাকে টপের মধ্যে রাখতে হবে, তোমাকে কিন্তু টপ 10 বা টপ 20-র মধ্যে সেই কলেজগুলো রাখতে হবে। দেখো, তুমি রাখো না রাখো কোনো যায় আসে না, কিন্তু সেই সিট যে সিট সংখ্যাগুলো থাকে দেখবে সেই সংখ্যা সিটগুলো কিন্তু ফিল হয়ে গেছে, তো কেউ না কেউ তো রাখছেই। তুমি যদিও ভয়ে না রাখো বা পরিবার তোমার যদি রাখতেও না দেয় তো সিটগুলো কিন্তু খালি থাকছে না, সিটগুলো কিন্তু অবশ্যই ফিল হয়ে যাবে, তো কেউ না কেউ রাখছেই অবশ্যই,
কারণ তোমার 50-এর নিচে স্কোর আছে, তুমি গভর্নমেন্ট এই বছরই চাও, তাহলে কিন্তু তুমি রাখতে পারো। ওকে, আচ্ছা, 3 নম্বর হলো, আমরা 4 নম্বরে চলে যাব। আমাদের 4 নম্বর ট্রিক কী রয়েছে দেখো, নিজস্ব জেলার মেডিকেল কলেজ, যেটা তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা স্টার মার্ক অবশ্যই দিয়ে রাখো। দেখো, তুমি যদি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের হও, তাহলে তোমাকে কিন্তু অ্যাট ফার্স্ট যে চয়েস ফিল করতে হবে বা টপের মধ্যে রাখতে হবে, সেটা হচ্ছে নিজস্ব জেলার মেডিকেল কলেজ। মুর্শিদাবাদে যদি হও, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, বাঁকুড়ার যদি হও, নদিয়ার যদি হয়, মানে নিজস্ব জেলার যে মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল রয়েছে, সেগুলো কি প্রথমে তুমি রাখার চেষ্টা করবে। তোমার মুর্শিদাবাদ বাড়ি রয়েছে, কিন্তু মালদা বা তোমার কলকাতার লোক কিন্তু তোমার কাছে আসবে না, মানে ফার্স্ট চয়েসের মধ্যে রাখবে না, ট্রিকগুলো বোঝার চেষ্টা করবে। তোমার বাড়ি যদি মালদা হয়, তাহলে কিন্তু পশ্চিম মেদিনীপুরের ক্যান্ডিডেট মালদাকে ফার্স্ট চয়েসের মধ্যে রাখবে না, ভালো করে বোঝার চেষ্টা করবে। এই কারণে তোমরা সকলে চেষ্টা করবে নিজস্ব জেলার যে মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালগুলো রয়েছে, সেগুলোকে টপের মধ্যে রাখার চেষ্টা করবে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবারে আমরা পরবর্তীতে চলে যাব, এক এক করে সব কিছু আলোচনা করব, শুধু ধৈর্য দিয়ে তোমরা অবশ্যই বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? আমাদের পরবর্তী রয়েছে দেখো, যে কলকাতা না রাখলেই ভালো, কলকাতা নট চয়েস অবশ্যই। কেন আমি কথাটা বলছি একটু মনোযোগ দিয়ে শোনো। দেখো, যারা ভালো র্যাঙ্ক করেছে, তারা অবশ্যই টপ 20 বা টপ 10-এর মধ্যে কলকাতাগুলোকেই প্রথমে রাখার চেষ্টা করবে। তোমরা এটা মানো না মানো আলাদা ব্যাপার, কিন্তু এটাই আমি বিগত বছর থেকে দেখে আসছি। যাদের র্যাঙ্ক ভালো হয়েছে, সে নর্থে বাড়ি হোক বা যেখানে বাড়ি হোক না কেন, কলকাতা সে আসার চেষ্টা করে, কলকাতার যে কলেজগুলো সেগুলো সে নেওয়ার চেষ্টা করে, প্রথমেই সেগুলো নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? বোঝা গেছে? কিন্তু তোমাদেরকে চেষ্টা করতে হবে এগুলোকে অ্যাভয়েড করার, কারণ তোমার র্যাঙ্ক যে 50 নিচে হয়ে গেছে, আর তুমি লাগাতার চেষ্টা করছো শেষ প্রাণ পর্যন্ত যে এবছর যদি তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে একই বছরে ট্রেনিংটা করতে পাও, আর এটাই তোমাদের মেন উদ্দেশ্য রয়েছে। এই কারণে এই ট্রিকগুলো আমি যথাযোগ্য এটা শেয়ার করার চেষ্টা করছি, ঠিক আছে? তো কলকাতাগুলোকে তুমি প্রথমে রাখবে না, সেগুলোকে রাখলেও শেষের দিকে রাখার চেষ্টা করবে, কলকাতাগুলোকে রাখবে না, ঠিক আছে? এটা আমার পার্সোনাল ওপিনিয়ন হিসাবে আমি কিন্তু বলছি। ওকে, বোঝা গেছে সকলের? বলো আগে, বলো বোঝা গেছে কি না। আমি আবারও বলছি, ইটস মাই পার্সোনাল ওপিনিয়ন, এটা কোনো অফিসিয়ালি তোমাদের হিসাব নয়, আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে আমি বলছি। কারণ আমি এর আগের বছরগুলোতে দেখেছি, 2022-এ দেখেছি, আমি 2023-এও দেখেছি, কারণ এই ট্রিকের উপর ফলো করে কিন্তু অনেকেরই কাজে লেগে গেছে। 2024-এও আমি আশা করছি যে এই ট্রিকটা ফলো যদি করতে পারো, অনেক উপকারে আসবে তোমাদের, তোমরা অনেক উপকৃত হবে, ঠিক আছে? অনেক উপকারে আসবে। বোঝা গেছে আমি কি বলতে চাইলাম? তোমাদের অনেক উপকারে আসবে এই ট্রিকটা, তোমরা ফলো করতে পারো, এবং এটা ফলো করে যে 100% তুমি পেয়ে যাবে এটা কিন্তু নয়, ঠিক আছে? এটা 100% পেয়ে যাবে এটা কিন্তু নয়, তোমার কিন্তু অনেক অনেক চান্স হবে, মানে 50+ কিন্তু তোমাদের এখানে চান্স থাকবে, 50+ চান্স থাকবে, এইভাবে যদি তুমি চয়েস ফিলিংটা করো তাহলে, ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো, চয়েস ফিলিংয়ের ক্ষেত্রে কিছু কিছু তোমাদের কলেজ রয়েছে, সেগুলো আমি অবশ্যই তোমাদের সব কিছু বলে দেব, যে কোন কলেজগুলোকে তুমি রাখবে পরবর্তীতে আমি অবশ্যই বলে দেব। কিন্তু দেখো, আমাদের পরবর্তী যে ভিডিওটা আসবে সেটা হচ্ছে বৈকাল, আমাদের 2টোর সময় একটা ভিডিও আসবে, যেখানে সমস্ত কিছু আমি বলে দেব, যে কোন চয়েস, কোন কলেজগুলোকে তুমি চয়েস করবে, কোন কলেজগুলোতে গুরুত্বপূর্ণ রয়েছে, এনএমের ক্ষেত্রে কোন কলেজগুলোকে রাখবে, জিএনএমের ক্ষেত্রে কোন কলেজগুলো রাখবে, মানে কলেজের একটা লিস্ট আমি করে দেব, সেই লিস্টের উপর বেস করে তোমরা চয়েস ফিলিংটা অবশ্যই যদি করো, তাহলে দেখবে অনেক অনেক তোমাদের উপকারে লাগবে, অনেক কাজে লাগবে। তো এই ইনফরমেটিভ ভিডিওটি যদি তোমাদের কারো কাজে লাগে, বা যাদের 50 স্কোর আর নিচে আছে, তারা অবশ্যই একবার লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখতে পারো, লেটেস্ট এবং ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। আর এটা যদি তুমি, আমি আবারও বলছি, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আমি আমার অভিজ্ঞতা থেকে এটা কিন্তু শেয়ার করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে, এখানে অনেক কমেন্ট আসবে আমি জানি, অনেকেই অনেক ধরনের কমেন্ট বলবে যেটা পাবে কিনা, আমি 100% বলছি না, কিন্তু এখানে অনেক চান্স রয়েছে, তোমাদের 50 নিচে হয়ে গেছে, কি করবে, তোমাকে তো একটু ট্রিক অবলম্বন করতে হবে, যে করে হোক এবছর যদি চান্স পাও, তাহলে এই ট্রিকগুলো ফলো করো, দেখবে অনেকেরই উপকারে আসবে, অনেকেরই কাজে লাগবে।
ভালো থেকো তাহলে, এবং বৈকাল 2টোর সময় যে ভিডিওটা হবে সেটাও একবার দেখে নিও। সেখানে লিস্টগুলো বলা হবে যে কোন কলেজগুলো এনএমের ক্ষেত্রে সুইটেবল, কোন কলেজগুলো জিএনএমের ক্ষেত্রে সুইটেবল রয়েছে, সে কলেজে একটা লিস্ট আমি তোমাদেরকে বলে দেবো এবং তার সাথে সাথে অনেক কিছু আমি শেয়ার করব। ভালো থেকো, নিজের প্রতি খেয়াল রাখবে, এবং সকলকে বলবো চারিদিকে বন্যা পরিত্রাণ কিন্তু শুরু হয়ে গেছে, একটু সাবধানে থাকার চেষ্টা করবে। অল দ্য বেস্ট অ্যান্ড বেস্ট অফ লাক।